অবৈধ অভিবাসীদের নিয়োগ দিলেই নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপস্বরাষ্ট্রমন্ত্রী জেনাথন ইয়াসিন। শনিবার এক বিবৃতিতে এ কথা জানান তিনি। এতে বলা হয়, এবছর এখন পর্যন্ত সাবাহ ইমিগ্রেশন বিভাগ 601টি অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধ অভিবাসীদের নিয়োগকর্তা হিসেবে 34 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং 1,061 জন অভিবাসীকে গ্রেফতারের পাশাপাশি 1,739 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের যারা নিয়োগ দেয় এবং যেসব সিন্ডিকেট তাদের মালয়েশিয়ায় নিয়ে যায় তাদেরকেও টার্গেট করা হয়েছে বলে জানান জেনাথন ইয়াসিন। তিনি আরও বলেন, বিদ্যমান আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেশটির ইমিগ্রেশন বিভাগের উপসহকারী পরিচালক রোমেল মোকোকো রোড লফো সম্প্রতি 67 জন ইমিগ্রেশন অফিসার, 27 জন পিপলস ভলান্টিয়ার কর্পস এবং সিভিল ডিফেন্সের 4 জন কর্মী নিয়ে একটি অভিযান পরিচালনা করেন, যাতে 173 জন নিয়োগকর্তার মধ্যে 65 জনকে সতর্ক করা হয়েছে। পাসপোর্ট বা অন্যান্য বৈধ কাগজপত্র না থাকায় বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একদিন নিখোঁজ থাকার পর এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উদ্ধারকৃত ওই মৃতদেহটি বাংলাদেশি যুবক মোহাম্মদ জিয়াউদ্দিন জিকুর বলে শনাক্ত করা হয়। প্রবাসীরা জানায়, মঙ্গলবার রাত থেকে জিকু তার আবুধাবির ইলেকট্রো স্ট্রিটের বাসা থেকে নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার স্থানীয় পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে আবুধাবির কেন্দ্রীয় মর্গে রেখেছে। মোহাম্মদ জিয়াউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ শুক্কুরের একমাত্র ছেলে। কুমিল্লার বরুড়ায় সৌদি প্রবাসী মোশাররফ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারী বাজারে সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ নেয়। তারা বলেন, মোশাররফের স্ত্রী পারুল বেগমের সাথে সৎ ভাই রবিউল ইসলামের পরকীয়ার প্রতিবাদ করায় গত 11 জুলাই রাতে পূর্ব পরিকল্পিতভাবে মোশাররফকে হত্যা করা হয়। পরে খবর পেয়ে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে বরুড়া থানা পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। এ সময় আরও বক্তব্য রাখেন বাগমারা বাজার কমিটির সভাপতি কামাল হোসেন মজুমদার, ইউপি সদস্য আব্দুল মালিক ও পৌর কাউন্সিলর আয়েশা বেগম সহ আরও অনেকে। ঘরোয়া স্বাদের দেশীয় খাবারের বিপুল সমাহার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দেশীয় মালিকানাধীন গুড ব্র্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার শিল্পনগরী মোসাফার 16 নম্বর ছানাইয়ার 1 নম্বর গলিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় প্রজন্ম বঙ্গবন্ধু আমিরাতের সভাপতি এস এম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল আলম, প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এম আব্দুল মান্নান, সংগঠক মোহাম্মদ এরশাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা দেশীয় এ ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।